অনাথেষু তথার্থেষু সর্বদা শিব পূজকম্ নমামি নির্মলম সুজ্ঞম অখণ্ডানন্দ স্বামিনম। পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমরা যে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম স্বামী অখণ্ডানন্দের স্মৃতি সঞ্চয় নিরাময়ানন্দজির লেখা, আজকে তার 21 নম্বর পর্ব। আর 3-4টে পর্ব থাকবে, দিলে এই মোটামুটি এই পাঠটি শেষ হবে। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি মূল বই থেকে, যেমন আমাদের প্রসঙ্গ চলছিল। পৌষ সংক্রান্তি, গঙ্গাসানে মেলায় আশ্রমের কুকুরটি হারাইয়া গিয়াছে। সন্ধ্যাবেলা বাবা বলিতেছেন, মনে ভারী কষ্ট হচ্ছে, যেন একটা বিয়োগ ব্যথা। মহাপুরুষরা সকলের প্রতি সমদর্শী হন, একটা কুকুর হারিয়ে যাওয়াতে তার বিয়োগ ব্যথা, আত্মীয় স্বজনরা চলে গেলে যেমন কষ্ট হয় মহারাজের সেরকম হচ্ছে, সকলের প্রতি তার ভালোবাসা কি না। একটু পরে খবর আসিল, কুকুরটি একজন বাঁধিয়া রাখিয়েছিল, পরদিন কেউ গিয়া লইয়া আসিবে। সন্ধ্যায় শাস্ত্র ব্যাখ্যার কত রকমের কথা হইল, দোতনা মূর্ছনা লক্ষণা বেদান্তে সব আছে। গঙ্গায়াং ঘোষহ, এ হলো লক্ষণা, অর্থাৎ গঙ্গার উপর তো গোয়ালপাড়া হতে পারে না, অতএব গঙ্গার তীরে ঠারে টোরে বুঝে নিতে হবে, বুঝলে, স্পষ্ট করে সব বলা যায় না। সন্ধ্যা হয়েছে, আগেই গল্প আরম্ভ হইয়া গিয়াছে, ব্রাহ্মণ বোঁচকা ও একটি বাহকের গল্প। খানিক দূরে গিয়ে ব্রাহ্মণ কি কারণে লোকটাকে বলছে, তুই চামার, বলতেই সে বোঁচকা ফেলে পালিয়ে গেল। সে সত্যি চামার ছিল কি না, এই চামার কথাটি এখন একটু অশ্লীলতা অর্থে ব্যবহৃত হলেও মূলত এর অর্থ হচ্ছে কিন্তু চর্মকার, যারা চামড়ার কাজ করে। তো এখানে ঠাকুরের ওই মায়ার প্রসঙ্গ আসছে, তিনি বলতেন ঠাকুর যে মায়াকে জানতে পারলে মায়া চলে যায়। মায়ার স্বরূপ বোঝাবার সময় ঠাকুর এই গল্পটি বলতেন, মায়াকে চিনতে পারলে মায়া পালিয়ে যায়। আমি বোকা বুদ্ধিহীন, এটি ঠিক ঠিক ধারণা হলেই তো সে ঠিক ঠিক বুদ্ধিমান। সরল প্রাণে তার কাছে কেঁদে কেঁদে এক রাত্রির বল দেখি, প্রভু আমি বোকা বুদ্ধিহীন, কিছু জানি না, কিছু বুঝি না, তুমি বুঝিয়ে দাও, দেখা দাও, দেখবে রাতারাতি সব উল্টে গেছে, যে বুঝতে পেরেছে আমি বোকা সে কি আর বোকা থাকে। এখানে একটি তত্ত্ব কথা মহারাজ বলছেন, খুব সুন্দর। তিনি বলছেন, দ্য ফুল হু নোজ দ্যাট হি ইজ এ ফুল ইজ ওয়াইজ সো ফার, বাট দ্য ফুল হু থিঙ্কস হিমসেলফ ওয়াইজ ইজ এ ফুল ইনডিড, অর্থাৎ যে বোকা জানে যে সে বোকা সে ততটুকু জ্ঞানী, কিন্তু যে নিজেকে জ্ঞানী বলে মনে করে সে সত্যি বোকা। ভারী সুন্দর কথা। জ্ঞানী গুরুর কাছ থেকে যদি ওইটুকু হুঁশও না হয় তো কি হলো, আধ্যাত্মিক জগতে যতটা ভালোবাসা এ আর কোথাও না, স্পিরিচুয়াল লাভ জাগতিক লাভের চেয়ে অনেক বেশি। কি করে এর ভালো হবে, কল্যাণ হবে, ভগবানের পথে যেতে পারবে শিষ্য, তার যে লক্ষ্য সে পূরণ করতে পারবে, নিজের স্বরূপ জানতে পারবে, এইটি কিন্তু গুরুদেব করে দেন। জাগতিক ভালোবাসার চেয়েটি অনেক উচ্চে স্পিরিচুয়াল লাভ। পিতার 10 গুণ ভালোবাসা, মাতার চেয়ে বেশি জ্ঞানদাতা গুরু, অর্থাৎ পিতা মাতার চেয়ে এখানে গুরুর ভালোবাসাকে স্থান দেওয়া হয়েছে। পিতা মাতা আমাদের দৈহিক শরীরে জন্ম দেন, প্রকৃত আলোর পথ দেখান আমাদের গুরু টিচার। গুরু যতটা ভাবেন ততটা কি আর কেউ ভাবেন, মা দেখেন শুধু এই শরীর এই জন্ম। বোকার ধর্ম হয় না, যে এখানে ঠকে সে সেখানে ঠকে, যার এখানে নেই তার সেখানে নেই, বোকার ধর্ম হয় না, এসব ঠাকুরের অ্যাক্সিওমেটিক ট্রুথ, অর্থাৎ স্বতঃসিদ্ধ সত্য। এরপরে মহারাজের একটি জ্ঞান পিপাসার কথা তিনি বলছেন, সব জানবার একটা ইচ্ছে হোক, চেষ্টা হোক, আমরা
সারাটা জীবন শিখেছি, কত বই পড়েছি, তা কি একবার, কতবার। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। তিনি সব বিষয়ে জানবার জন্য অনুরাগ দেখিয়েছেন, বা পরে যাতে যারা তার কথা শুনবে, মহারাজের সঙ্গ করবে, এই পড়বার মধ্য দিয়ে এই জ্ঞানস্প্রিয়াটা যেন সেটি বজায় থাকে। তিনি বলছেন যে আমরা সারাটা জীবন শিখেছি, তা কি একবার, কতবার, কত বই পড়েছি। এই যে জানবার ইচ্ছে যাতে হয়, আমাদের জ্ঞানপিপাসা যাতে বর্ধিত হয়, জাগরিত হয়, তাই জন্য মহারাজ এটি বলছেন। কি জানি যদি ভুলে গিয়ে থাকি, সেরকম স্মৃতি শক্তিশালী নই তো। উনি প্রচণ্ড স্মৃতি শক্তিশালী, যখন স্মৃতিকথা লিখছেন। আর একটি বই আছে আমাদের, তিব্বতের পথে হিমালয়, সেখানে মহারাজ অনেক বছর পরে হিমালয় থেকে চলে আসার পরে বসুমতী পত্রিকার তখন তৎকালীন সম্পাদক তাকে রিকোয়েস্ট করাতে, বা উদ্বোধনেও কখনো কখনো তো বেরোতো, তো তখন তিনি চিন্তা ভাবনা করে লিখতেন। তারপরে ওই ওই দিন যখন এবারে ভুল হচ্ছে কি না, কতদিন আগে দেখেছি, কারেক্ট হচ্ছে কি না, তার আগে একটা ইন্ট্রোডাকশানে মহারাজ নিজেই বলছেন যে চকমকি পাথর হাজার বছর সমুদ্রের নিচে থাকলেও তার মধ্যে আগুন থাকে, ঘর্ষণ করলে বেরিয়ে যায়। ঠিক যখন আবার তিনি চিন্তা করতেন, একই জিনিস তার সামনে পরিস্ফুট হতো, যেন সেই জায়গায় গেছেন তিনি, সেইগুলো চাক্ষুষ করছেন, সেই অনুভবগুলো যেন আবার হচ্ছে। বলছে শত চেষ্টা তো সেটা ভোলা যাবে না। তার মহারাজের এত স্মৃতিশক্তি থাকা সত্ত্বেও তিনি কিন্তু অনেকবার ধরে পড়তেন। তারপর এখনও শিখছি, মহারাজ বলছেন, টিল নাও মোড়ল এসে বলে গেল ছেলেদের নিয়ে এই গাছগুলো নির্মূল করে কাটিয়ে দিন, বীজ ছড়াচ্ছে আগাছায় সব রক্তবীজে ঝাড়ের মতো ছেয়ে যাবে। ঠিক কথা, এসব ওর কাছে শিখবো না তো কি ইউনিভার্সিটির এম এ বিয়ের কাছে শিখবো? যার কাছে যা, যার কাছে যা শিখবার আছে, তার কাছে তা শিখতে হয়। অন্তাদ অপি পরো ধর্ম যুক্তিযুক্তম উপাদেয়ং বচনং বালকাদপি, কি মানে, অযৌক্তিক হলেও সাক্ষাৎ ব্রহ্মের কথাও তৃণবলে উড়িয়ে দেবে, আর প্রলাপ থেকেও সত্যটুকু নির্ধার। ব্রহ্ম বলছি যদি সেটি অযৌক্তিক হয়, সেটা তৃণের মতো উড়িয়ে দেবে, নেবে না, কিন্তু প্রলাপ ভুল যারা সেখান থেকে যদি সত্য থাকে, ভুলের মধ্যে কী করে সত্য থাকবে, প্রলাপ বকে না আজে বাজে বকে আমরা বলি, সেখানেও যদি কিছু সত্য থাকে তাহলে সেটি নিতে হয়। আমরা ছেলেদের নিয়ে বনে বনে যেতুম গাছগাছড়া চিনতে, এটা মহারাজের একটি খুব ভালো, গাছপালার প্রতি খুব প্রীতি ছিল। আজকালকার ছেলেরা ঝিঙে গাছকে বলে তেলাকুচা, লাউ কুমড়ো গাছের তফাত জানে না, ধান গাছের তক্তা যে বলে তা ঠিকই, কেউ একজন জোকস করে বলছিল ধান গাছের তক্তা, তারপর যে হ্যাঁ হয়তো হবে, সেটা কেমন, যদি ধান গাছ তো বিরুদ একটা ঘাস, তো এরা তক্তা কী করে হবে, মানে যার বাস্তব জ্ঞান নেই সেই কথাগুলো হচ্ছে। ঠাকুর যখন আমাকে সব গার্ডেন এগ্রিকালচার করাচ্ছেন, পাড়া গাঁয়ে রেখেছেন, তখন এসবই ভালো করে দেখতে শুনতে হবে, নইলে কতই তো ঘুরলাম, ঠাকুর তো প্রথম এইখানে আশ্রম করালেন, সারগাছির কথা বলছেন। এখন তো 95 বিঘা জমি, কত কত কি করবে করো না, তখন আরম্ভ 2 বিঘা নিয়ে, তাতেই বেলা 2-3টে পর্যন্ত মাটি কোপাতুম, ভুট্টা টুট্টার বীজ ছড়িয়ে দিতুম, একটা হাফ প্যান্ট পরে বেল্ট না এঁটে লেগে যেতুম, ঘাম ছুটে যেত বেলা 2, কোনো কোনো দিন 3টের পরে জল দেওয়া পান্তা ভাত লেবুর রস দিয়ে খেতুম। তাহলে যে অমানসিক পরিশ্রমের কথা বিগিনিং স্টেজে যখন সারগাছি আশ্রম বলছেন মহারাজ, যে 2 বিঘা দিয়ে যখন শুরু হচ্ছিল, 2-3টে দিন নিজে পরিশ্রম করছে, হাফ প্যান্ট পরে মাটি কুপাচ্ছেন, প্রচণ্ড কষ্ট করছেন, তাতে কিছু ভুট্টার বৃষ্টি ছড়িয়ে দিতেন, কিন্তু সারাদিন ওরকম ভালো মন্দ ভালো খাওয়ার জুটত না, 3টের পরে গিয়ে ওই পান্তা ভাত লেবুর রস দিয়ে, কোনো তরকারি নেই, ভালো ভালো খাবার সুস্বাদু সব নেই, পরিশ্রম প্রচুর করতেন, নিতেন কম, ভোগ বিলাসে কিছু নেই। তো সুতরাং এইভাবে তার জীবন চর্চার প্রথমের দিকটি কেটে, তিনি মহাপুরুষ, ব্রহ্মজ্ঞানী, শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্য, দিব্য অনুভূতি অহরহ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এইগুলোকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। ঠাকুরের আশ্রম তৈরি হয়েছে, ঠাকুরের সেবা জ্ঞানে অমানসিক পরিশ্রম করে যাচ্ছেন, কাদের জন্য, পরবর্তীতে যারা আসবে। মহাপুরুষের জীবন সাধুর ঐশ্বর্য শুধু অপরের তরে, তার যে জ্ঞান বৈরাগ্য কর্ম প্রবৃত্তি আশীর্বাদ প্রেরণা অপরের কাজে লাগবে, তাই মহারাজ এটি দেখালেন।
আমেরিকা যাত্রার পূর্বে শ্রীমতী ভক্তি ও শ্রীমতী অন্নপূর্ণা একলা একবার বাবাকে দেখিয়া যাইবেন বলিয়া লিখিয়াছেন। বাবা বহরমপুরে একটি ভক্ত মহিলাকে চিঠি লিখিতে বলিলেন, আগামীকাল আমাদের আশ্রমে দুইজন দেবী আসবেন, তুমি অতি অবশ্যই তাহাদের দর্শন করিয়া আসিবে। পরে বলিলেন, সত্যি এরা সব দেবদেবী, ঠাকুরের লীলায় সহায়ও এসেছে, বিভিন্নভাবে সাহায্য করছেন। তাই এই যে আমরা বলি কথাতে যে সকল মেয়ে মানুষকে সেই ডিভাইন যে মাদার তাদের ম্যানিফেস্টেশন বলে জানবে, তারা দেবী, মহারাজ এটি কার্য করে দেখিয়েছেন। স্বামী সারদানন্দজির জন্মতিথি, ভোরবেলায় ভক্তি, অন্নপূর্ণা ও কন্যা ফ্রান্সিস আসিয়াছেন, বাবার জন্য এবারও কত কি আনিয়াছেন, বাবাও তাহাদের দিবার জন্য সুন্দর বালাপোষ তৈয়ার করিয়াছেন। অস্ফুট ভাঙা ভাঙা ভাষায় কত কি আলাপ হইল, ভক্তকে বলিয়া রাখিয়াছিলেন স্মৃতিকথার শ্রীরামকৃষ্ণ সঙ্গে অংশটুকুর খানিকটা অনুবাদ করিয়া রাখিতে, সেটুকু শোনানো হইলে তাহারা খুব আনন্দিত হইলেন। পরে বেলুড়ের মন্দির সম্বন্ধে কিছু কথা হইল, তাহারা বারবার বলিতে লাগিলেন, মন্দির প্রতিষ্ঠার সময় আপনাকে যেতেই হবে, তিনি সারগাছিতে আসেন প্রেসিডেন্ট, কিন্তু তিনি এখানেই থাকতেন বেশিরভাগ সময়। বাবাও বলিলেন, নিশ্চয় সে সময় থাকবো, দেখবো, স্বামীজি বলেছেন তিনিও দেখবেন। স্বামীজি তার স্থূল শরীরে এই বেলুড় মঠের যে এখন বড় মন্দিরটি আমরা দেখছি কিংবা ঠাকুর যে প্রতিষ্ঠা হয়েছিল সেটি দেখে যেতে পারেনি, এইটি হয়েছিল 1938 সালে, আর ঠাকুর স্বামীজির শরীর যা 1902 সালে, তার অনেক দিন ব্যবধান, কিন্তু তারা এসেছিলেন। তার কারণ এই বিজ্ঞান মহারাজকে স্বামী আত্মস্থানন্দ যে এই কথাটি বলেছিলেন যে মহারাজ স্বামী বিবেকানন্দ এরা সব আসবেন বলেছিলেন, তা আপনি কি কিছু দেখলেন, বলছে হ্যাঁ দেখলাম, রাজা মহারাজ এসেছেন, তুরিয়ানন্দজি মহারাজ এসেছেন, স্বামীজি এসেছেন, তারা সব এই মন্দির প্রতিষ্ঠা দেখছেন। তো সুতরাং স্বামীজি এসেছিলেন মন্দির প্রতিষ্ঠার সময়, তো সেই প্রসঙ্গ এলো, অখণ্ডানন্দজি বললেন তিনিও যাবেন। সকলে একবার মুখ চাওয়াচাওয়ি করিলেন। 5টা ট্রেনে ভক্তি অন্নপূর্ণা চলিয়া গেলে বাবা সারা সন্ধ্যা শুধু তাহাদের স্নেহ ভালোবাসা ও ভক্তির কথা বলিলে লাগে, একটা দিব্য সম্পর্ক, একটা ডিভাইন রিলেশনশিপ। সন্ধ্যাবেলা হুগো, টলস্টয়, কোরেলি নভেলের কথা বলিলেন। পরে গ্যারিবোল্ডি রোমজয়ের পর কাপ্রেরা চাষ করিতে যাওয়া এবং দেশের দুঃখে ম্যাটসিনির আজীবন কালো পোশাক পরা তাহাকে কিভাবে প্রভাবিত করে সেই কথা বলিলেন। জর্জ মুলার বলেছেন তার অরফেনেজ অর্থাৎ অনাথাশ্রমের এভরি বিগ ফ্রম প্রেয়ার, প্রতিটি ইট প্রার্থনা করে তিনি পেয়েছেন, মানে তার যে আশ্রমটি তিনি গড়ে তুলেছেন প্রার্থনার মধ্যে দিয়ে, প্রতিটা ইট মানে ইট সমেত আরও যে বাদবাকি জিনিসগুলো আছে সবই যেন তিনি ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন, তার প্রার্থনাই সাধনাটির মাধ্যমে এটা তিনি ব্যক্ত করলেন। বুকার ওয়াশিংটনের আপ ফ্রম স্লেভারি বইখানি শরদ মহারাজ অর্থাৎ স্বামী সারদানন্দজি আমায় পড়তে দেন, বলেন, ভাই তোমার আশ্রমের মতো বুকার কি কষ্ট করেছেন, কত চেষ্টা করেছেন, কতবার বিফল, শেষে সাফল্যমণ্ডিত, এই পরাজয়ের পরে পরে জয় বা বিজয় আসে। এরা সব মেন উইথ মিশন, বর্ন টু বি ইমমর্টাল অর্থাৎ মহাব্রত উদযাপন করে অমর হতে জন্মেছেন, অমর হতেই যেন জন্মেছে। জেনারেল বুথের বই ইন ডার্কেস্ট ইংল্যান্ড অ্যান্ড দ্য ওয়ে আউট, এখানে রয়েছে, পড়ো না, দেখবে দেশের জন্য সমাজের জন্য ফিল করছেন, উপায় ভেবেছেন, তারপর প্রাণপণ কাজে লেগেছেন। সলভেশন আর্মি অর্থাৎ মুক্তি ফৌজ, উই মার্চ অ্যালং ইউ, তোমাদের সাথে চলেছি। স্বামীজি বলতেন আমরাও তো এরকম সলভেশন আর্মি অর্থাৎ মুক্তি ফৌজ, আমাদেরও বলতে হবে উই মার্চ অ্যালং ইউ, তোমাদের সাথে চলেছি, কাজেও দেখাতে হবে। কয়দিন হইল কলিকাতা হইতে একটি যুবক আসিয়াছে, যুবকটি দীক্ষিত, ল পড়ে, বাবা তাহাকে উদ্দেশ্য করিয়া অনেক বৈরাগ্যের কথা বলিতেছেন।
স্বামীজি বলতেন, বার অ্যান্ড রিলিজিয়ান ক্যান নট বি টুগেদার, ওকালতি ও ধর্ম একসঙ্গে চলতে পারে না। আর মরণের কি বয়স আছে, দিনক্ষণ আছে, মায়ের পেটেও ছেলে মরছে, মরণে যদি দিন ঠিক নেই তো তাকে ডাকার দিনক্ষণ কেন? আর তোমার তো লাইন ক্লিয়ার, অর্থাৎ রাস্তা পরিষ্কার, মা নেই, দুই দাদা, এখন নিজের উপর। মায়ের একটা টান থাকে তো, তো মায়ের সেই স্নেহ ভালোবাসার বন্ধন থেকে বেরানো অত সহজ নয়। তো এই জন্য মা বলেন, তোমার রাস্তা, অখণ্ডানন্দজি মহারাজ বলছেন যে তোমার রাস্তা পরিষ্কার মানে ওই টানটি তোমার ক্ষেত্রে নেই, কে তোমাকে বেঁধে রাখবে স্নেহ রজ্জু দিয়ে? সেই স্নেহ রজ্জু দিয়ে বেঁধা তো লোক নেই, ততে তুমি আসতে পারো এখানে। কিন্তু দুঃখী দুঃখের বিষয়, মহারাজ তাকেই লক্ষ্য করে যখন বললেন, মরণের কি আর বয়স আছে, এখন ডেকে নাও ভগবানকে, সেই ছেলেটি, যুবক ছেলেটি, চার পাঁচ বছর পরে হঠাৎ কলেরা রোগে মারা যায়। তখন তো অত ভালো চিকিৎসা ছিল না, তো কলেরা হলে অনেকেই মারা যেত। দিনের বেলা আশ্রমে অতিথি ভবন নির্মাণ বিষয়ে ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টর সঙ্গে কথা হয়। সন্ধ্যায় বলছেন, ইউনিভার্সিটির কমন সেন্স নষ্ট করে দেয়। এ আমার কথা নয়, এটি স্যার প্রফুল্লচন্দ্র রায় নিজেই বলেছেন। নতুন কিছু করো না নিজের চেষ্টায়, হিউনসাংয়ের জীবনীর বাংলা করলে কত কাজ হয়, এসব বই পুরাণের চেয়ে সত্য, ইতিহাস বলতে পারো। চৈনিক পরিব্রাজক হিউনসাং, তিনি যখন ভারতবর্ষে এসেছেন, তার ভারত বিবরণী, বিশেষ করে এখানে তার যে জীবনী, সেই কথা বললেন যে যেটা যদি বাংলায় অনুবাদ করে শিশুদের মধ্যে, যুবকদের মধ্যে প্রচার করা যায়, মহারাজ বলছেন এটি পুরাণের চেয়ে সত্য, এক ধরনের ইতিহাস বলতে পারো। এই ধরনের কাজ করো না কেন? আর একটি বলছেন, ইউনিভার্সিটি কমন সেন্স নষ্ট করে দেয়। অনেক ডিগ্রি অর্জন হয় কিন্তু সাধারণ বুদ্ধি, এই গাছপাতা চিনছে না, ব্যবহারযোগ্যতা, কথা কোথায় কী বলতে হবে, এই যে বিকাশ মানে একটা নর্মাল গ্রোথ, সেইটি যেন নষ্ট করে দেয়। করার মানে ওটাকে বৃদ্ধি করার তো দূরের কথা, নষ্ট করে দেয়। এটা আচার্য প্রফুল্লচন্দ্র, তিনি যে বিজ্ঞানী ছিলেন, তার কথাই, তার উক্তি মহারাজ এখানে কোট করলেন। মানিকগঞ্জে ছয়টি ছেলের আজ দীক্ষা হয়। পরে এক প্রসঙ্গের পর বাবা বলিতেছেন, আমাদের অমন মাথা নয় যে সবটা ভর্তি, আর এতটুকুতে যা একটু আছে তার জোরেই ঝগড়া, রাগ, মান, অভিমান। আমরা কত আগে থেকে দেখে কত ভেবে কাজ করি, মানে অন্য হাবিজাবি জিনিসে ভরা আমাদের মাথায় ভর্তি, তার উপরে আবার রাগ, হিংসা, অভিমান। তো এই জন্য মহারাজ বলতেন যে আমরা ভেবে চিন্তে সব কাজ করতাম। কয়েকদিন ধরিয়া বাবা নতুন গোলাপ চারা লইয়া সারাদিন খুব ব্যস্ত। আমরা পরবর্তীকালে সুযোগ পেলে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে স্বামী অখণ্ডানন্দের উদ্ভিদ প্রীতি। তিনি যে গাছপালা ভালোবাসতেন, হিমালয়ে যখন ঘুরতেন, নানা রকম ঔষধি গাছ, তিনি নিজে এখানে একটি ভেষজ উদ্যানও করে দিয়ে গিয়েছেন, সেটি এখন আরও প্রস্ফুটিত, মানে আরও বিকশিত হয়েছে, বড় হয়েছে। আমলকি, হরিতকি, বয়রা, তার নিজের হাতে লাগানো আম গাছ, জলপাই গাছ এখনও আশ্রমে আছে। তো তার প্রচুর উদ্ভিদ প্রীতি ছিল, তিনি গাছ ভালোবাসতেন, ফুল ভালোবাসতেন। তো তার নানা রকম উদাহরণ আছে, আমরা সময় পেলে সেটি করা হবে। এখানে গোলাপ ফুলের প্রসঙ্গ এসছে। এই গোলাপ ফুলের চারাগুলি মধুপুর সাঁওতাল পরগনা থেকে আসিয়াছে। গোলাপ গাছের প্রসঙ্গে বাধ্যতা প্রসঙ্গ আসিয়া গেল। বাবা বলিতেছেন, ফুল গাছগুলো কথা শুনে হৃদয়ের ভাষা বোঝে। আমরা বিজ্ঞান পড়তে গিয়ে জগদীশচন্দ্র বসুর কথা যখন আমরা পড়ি, তার আবিষ্কার করা যে গাছেরও প্রাণ আছে, এইটি তিনি ছাড়াও আরও অনেকে উপলব্ধি করেছেন। এখানে আমাদের অখণ্ডানন্দজির কথায় বলছে, ফুল গাছও কথা শোনে, হৃদয়ের ভাষা বুঝতে পারে, মানুষই শোনে না। কয়েক বছর আগে নতুন গোলাপ গাছ হয়েছে মায়ের তিথি পূজার সামনে। মনে মনে বললাম, মা যদি ফুল হয় তো তোমায় সাজাবো। বলবো কি, তিথি পুজোর কদিন আগে কুঁড়ি দেখা দিল। ধীরে ধীরে ঠিক তিথি পুজোর দিন ভোরে দেখি পাঁচটি ফুল গাছ আলো করে রয়েছে। মনের আনন্দে মাকে দিলাম। মাসখানেক পরে স্বামীজির তিথি পূজা, আবার ওই রকম ভাবলাম, আবার সাতটি ফুল, খুব আনন্দ। তারপর ভাবলাম, ঠাকুরের তিথি পূজা আবার হবে কি, কি আশ্চর্য, বড় বড় 12টি ফুল। সেই বছরেই
সেই শেষ। তাহলে এই যে কথাটি মহারাজ বললেন, তার শুভ মনে এই বাসনাটি উঠেছে কিনা, শুভ বাসনা, শুভ সংকল্প। শ্রী শ্রী মা তার একটি বাণীতে বলছেন, যখন সাধন ভজন করবে অনেকটা এগিয়ে যাবে, চিন্তা বুদ্ধি সূক্ষ্ম শুদ্ধ পরিমার্জিত হবে, তখন দেখবে ঠাকুর যেন মনে কথা কবেন। তারপরে ল্যান্ডিং পড়ে যখন যে বাসনাটি উঠবে তখনই তিনি তা পূরণ করে দেবেন। এখানে অখণ্ডানন্দজি বললেন, এই আলোচনার প্রসঙ্গে আমরা দেখলাম যে গাছপালাগুলো ফুল গাছও হৃদয়ের ভাষা বোঝে, তারা প্রাণের কথা বুঝতে পারে। তিনি চাইছিলেন মায়ের তিথি পুজোতে যাতে কিছু গোলাপ ফুল হয় মাকে সাজাবে, দেখা গেল যে 5টি গোলাপ ফুল হয়েছিল, ভালো করে সাজালেন, খুব তৃপ্তি পেলেন। আবার মনে মনে ভাবলেন যদি স্বামীজির তিথি পুজোতে কয়েকটি ফুল হয় তো ভালো হয়, সুন্দর করে সাজানো, কি আশ্চর্য, আরও 2টো বাড়লো, 7টি ফুল হলো। আবার আনন্দ করে সাজালেন, তৃপ্তি পেলেন, সঙ্গে সঙ্গে আবারও ভাবলেন আচ্ছা যদি ঠাকুরের তিথি পুজো কয়েকটা ফুল হয় তাহলে কী সুন্দর হয়, আশ্চর্য, আরও বাড়লো 5টা, 12টা ফুল ফুটলো, বড় বড় সুন্দর সৌন্দর্য মণ্ডিত। তিনি আনন্দ মনে সেইগুলো ঠাকুরকে সাজিয়ে পরম তৃপ্তি লাভ করলেন, যেটি তিনি বলছিলেন যে গাছপালাগুলো হৃদয়ের কথা বুঝতে পারে, যেন মহারাজের মনের কথা বুঝে নিজেরা যেন প্রস্ফুটিত হলো ঠাকুরের পাদপদ্মে, মায়ের পাদপদ্মে, স্বামীজির পাদপদ্মে যাওয়ার জন্য। ওই জন্য মহারাজ বলছে সেই বছরেই আবার শেষ। তো সুতরাং আমরা এখানে আজকে আলোচনা শেষ করব, আর আমাদের 2-3টি পর্ব আলোচনা হবে, তারপরে এটি শেষ হবে, এই স্মৃতিসঞ্জন আলোচনাটা। তো মহারাজের চরণে প্রণাম জানাই এই আলোচনাকে কেন্দ্র করে, মহারাজের দিব্য প্রসঙ্গ দিব্য সঙ্গ আমরা লাভ করতে পারছি, সেই সঙ্গে আধ্যাত্মিক শক্তি আমরা যাতে মহারাজের কাছ থেকে পাই, সেই অনুযায়ী জীবন গঠন করতে পারি, সেই অনুযায়ী আমরা মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম এবং প্রার্থনা জানাই। ওম ধাবেদ গঙ্গাধরং দেবম অখণ্ডানন্দ রূপিণম শিবজ্ঞানে সমারব্ধ রামকৃষ্ণ সমক্রিয়ম।